রেলের বেসরকারীকরণ ও পেট্রোল ডিজেল কেরোসিনের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সারা রাজ্যের পাশাপাশি হুগলি ও বর্ধমানেও পালিত হলো প্রতীকী বিক্ষোভ কর্মসূচি। হুগলির রিস রায় নেতৃত্ব দেন জেলা সভাপতি দিলীপ যাদব, বর্ধমানের ধাত্রীগ্রামে ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ। এদিন হুগলির উত্তরপাড়া, কর্ণগড়, নবগ্রাম, রিসরা, শ্রীরামপুর, ডানকুনি ও বৈদ্যবাটিতে তৃণমূল কর্মী সমর্থকরা এই প্রতীকী বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন। বোমা বর্ষণ করলো ভারতীয় সেনাবাহিনীর উপর, সেই দিন রেলের কন্ট্রাক্ট পাইয়ে দেওয়া হলো চীনা সংস্থাকে। প্রতিবাদ চলছে, চলবে, চলছে, চলবে। পেট্রোল ডিজেলের দাম বাড়লো কেন নরেন্দ্র মোদী? জব দাম জব জয় জব দাম। রান্না গ্যাসের দাম বাড়ছে কেন নরেন্দ্র মোদী? জব দাম জব। রিটেলাইজেশন করা হচ্ছে কেন নরেন্দ্র মোদী? জব দাম জব জয় জব দাম। জব তোমায় দিতে হবে। রাজ্য জুড়ে এক প্রতিবাদী বিক্ষোভ সমাবেশের আয়োজন। অফিসগুলো কলকাতা ছিল, সেই সমস্ত অফিসগুলোকে তারা বিক্রি করে দিয়েছে, তারা সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, যাতে এই রাজ্যের কংগ্রেসের সভাপতি তরুণ মুহূর্তে উপস্থিত আছেন, কার্যকরী সভাপতি ভাই পাপ্পু সিং জমিদার বাদশার মতো কাজ করছেন। প্রয়াত ইন্দিরা গান্ধী ব্যাংক জাতীয়করণ করেছিলেন, কয়লা জাতীয়করণ করেছিলেন, জমিদারি প্রথা বিলোপ করেছিলেন। আর ভারতীয় রেল বেসরকারি পুঁজিপতিদের হাতে তুলে দেওয়া হচ্ছে। সরকার পুঁজিবাদের সরকার, এ সরকার পুঁজিপতিদের সরকারে পরিণত হয়েছে। জমিদার বাদশার মতো ভারতীয় মানুষকে ঠোকা দিয়ে তারা সরকার চালাচ্ছে। বেসরকারীকরণ করা হচ্ছে, কার সাথে নরেন্দ্র মোদী? জবাব দাও। এই রেলকে বেসরকারীকরণ করা হচ্ছে, কার সাথে নরেন্দ্র মোদী? জবাব দাও। রেলকে বেসরকারীকরণ করা হচ্ছে, কার সাথে নরেন্দ্র মোদী? অন্য জায়গায় কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ সভা আজকে রিসা সহ তৃণমূল কংগ্রেস সমস্ত শাখা সংগঠন এবং জনপ্রতিনিধিদের নিয়ে আজকে এই কর্মসূচি তারা পালন করেছে। একটা কথা আপনাকে লিখতে অন্য ব্যাপার, গতকাল রিসা মাঙ্গুর পার্কে বিজেপির একটি ওদের দলীয় কর্মসূচি ছিল, সেখানে আমরা দেখতে পাই কি নিজেদের মধ্যে মারপিট করেছে, যেখানে জেলা সভাপতি উপস্থিত তার সামনে। না দেখুন, অন্য রাজনৈতিক দলের সাবজেক্ট এটা, তবুও শুধু বলি যে দেখুন বিজেপি দল সব জায়গায় দেখবেন একটু বিশৃঙ্খলা করার মধ্যে বিশ্বাস করছে। আপনারা বিভিন্ন জায়গায় দেখবেন কোনো কনস্ট্রাকটিভ কাজ, কোনো পজিটিভ কাজ করার ক্ষেত্রে তাদের উৎসাহ উদ্যোগ কম, তারা শুধুমাত্র বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেষ্টা করছেন। সৃজন, খবর বাংলা নিউজ।